বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে সকালবেলা উঠে গেছি, একদম সব কাজ টাজ করে নিয়েছি। এই দেখো আমাদের ওতে সকালবেলা তৃষা চলে আসছে। তৃষার কোনো শীত নেই, ঠান্ডা নেই, কিচ্ছু নেই। আর এইদিকে আমার বাবা চাদর মুড়ি দিয়ে বসে বসে মুড়ি খাচ্ছে, সাইডে জলের বোতল, এই সাইডে ওনার ওষুধপত্র। আর আমি লাবণী, তোমরা তো সকলেই জানো। আর আমার মা কী করে তোমাদের একটু দেখাই। এই যে আমার বুনু সকালবেলা উঠে কি যেন করছে, আর আমার মা যে রুটি বানাচ্ছে আমার বাবার জন্য, বাবা সকালে রুটি খায়। এই যে আটা ময়দা দিয়ে, এই যে সবজি দিয়ে, এগুলো তো তরকারি হবে। এই দেখো ফুল গাছের যে ডালপালা, তাই আমার মা উনুন ধরায় রান্না করছে মাটির উনুনে। আর আমার বুনু কিছু একটা খাচ্ছে, আর যে তৃষা লজ্জাতে মুখ ঢাকছে। সকালের পরিবেশ তো দেখাই, ঠিক আছে। এই যে আমার একটা দাদা জেঠুর ছেলে টুটুন দা নাচাগানা করে বেড়াচ্ছে উঠোন দিয়ে। দেখো আজকে রোদ ওঠেনি, ওয়েদারটা নিরামিষ নিরামিষ, খুবই বিচ্ছিরি। আমার মনে কোনো সুখ নেই, কেননা আজকে রোদ নেই। তৃষাকে একটু দেখো তোমরা সকালবেলায়। দেখো সকালে আমার মায়ের রান্না কমপ্লিট। এই যে শাক সিদ্ধ আমার দিদা, এটা হাই করো। এই যে আমার দিদা শাক কাঁচের গ্লাসে ছাড়া উনি জল খান না। আর এই যে আলু সিদ্ধ ভাত, এই যে বেগুন সিদ্ধ, এই যে আমার বাবার রুটি, এই যে আমারও বেগুন, আর শাকের সাথে শুকনো লঙ্কা ভাজা। এই দেখো শাকের কি গন্ধ, ও মাই গড, শাক সিদ্ধ, শাক সিদ্ধ আমি খুব ভালোবেসি। ঘিও আছে ভগবতী ভগবতী, আর সর্ষের তেল আছে, শাকে আছে সর্ষের তেলের দরকার তাই। এবার আমার মায়ের ভাত মাখানোটা তোমাদের দেখাবো। এই যে আমার মা শুকনো লঙ্কা শাকের সাথে ভেঙে দিয়েছে। ও এখন একটু পাখাতে হাওয়া দিই, নইলে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হবে না। দেখো আমার দিদা তাকাচ্ছে আমাকে ভাতের দিক, আই তত্তা তুই খা। না 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 না, এই দেখো শাক সিদ্ধ ভাত মাখানো, মা নুন নেছো, ভাত আর বেশি নিও না খা। নুন ছাড়া মা ভাত মাখাইছে। এই যে ভাজা ঝাল মানে শুকনো লঙ্কা। এই দেখো ওই ছোটটা দে, বড়টা ভাত করে না। তো ভাত মাখানো কমপ্লিট হতেই চলেছে, এরপর আমি সেই ভাত খেতেই চলিব। এই দেখো আমি চলে এসেছি, সিদ্ধ ভাত মায়ের মাখানো। কথা বলবো একটু বন্ধ কর, হাদের কোনো ভাগ হবে না। এই দেখো খুব সুন্দর, সত্যি শাক সিদ্ধ মানে এত ভালো লাগে, আমি জানি না কেন। এখন তো দুপুরবেলা, তোমরা আমার এইসব দেখে বুঝতে পারছো। এই যে আমার বাবা, বাবার তো নামের সমস্যা, তাই আজকে বাবাকে রোদে বসে স্নান করায়, রেগুলারই করায়, তো সেটা তোমাদের দেখানো হয় না। কিন্তু আজকে মন চাইলো যে আজকে বাবাকে রোদে বসে স্নান করাবো, তোমাদের সাথে একটু দেখাই। ওই যে আমাদের সূর্য মা, উঠি বাবার এই কি রোদ্দুর। আগে ছোটবেলায় মা আমাদের রোদে স্নান করাতো, এখন বড় হয়ে গেছে, এখন বাবা আমাদের আমাদের স্নান করাতে হচ্ছে। যাই হোক প্রতিদান। এই যে জল নিয়ে এসছে তিন এক ধামা। এই ওই দেখ কি সাবান গো, পাইছো দেখেন আমার বাবা কি কবে না কবে এই যে আমাকে দিদাস ফিরিয়েছে। এইদিকে ভালো দেখা যাচ্ছে,
দেখি বাই করো কথা মতো গরুর মতন ঘষতিছো কেন ওরম ঘষতিছো কেন লাগবে তো বলতো রেগুলার আমি সাবান দিই না তো দুই দিন বাদে তিন দিন বাদে সাবান দিই ইজ ঘষিং ঘষিং বাবা কাছে আবার লাগতেছে একটু লাগবে শ্যাম্পু দিয়া দেবো এই যে আমার বাবা হাজার সন্ধ্যা এই শ্যাম্পু করে খুশকি আছে মাথায় দিচ্ছি তোমার হাত কাটা তুমি পারবে না রে আমার রোজ রোজ না স্নান করে তাহলে একটা টাইম চলে যায় তুই না একটা টিভিতে অ্যাড দেখ না বান্টি তোমার সামান সোলো নাকি ঘষতে থাকো ঘষতে থাকো বান্টি এটা অ্যাড দেখ না তুই লাইভ বাই লাইভ বাই তোমার কি লাবণী তোমার হাত সোলো নাকি ঘষতে থাকো ঘষতে থাকো দেখ আজকাল বাবা চক চক হয়ে যাবে রোদ্দুরে চান করা কত মজা তোমার ছোট বা না কনে ঘরে কেমন লাগছে স্যার রোদ্দুরে চান করতে আর কয় বার শুনবা কানে জল দাও কানে জল দাও হয়ে গেছে তাও স্নান করা আমার বাবা স্নান করা না কমপ্লিট বাবা কাছে স্নান করালাম এখন একটু যে বডি লোশন টোশন শিফট করে দিই হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দেই দাও লাবনে ভিলেজ লাইফে আপনাদের স্বাগত এই শুভ সারা লবণে ভিলেজ লাইফে আপনাদের স্বাগত দেখতেই পাচ্ছেন আমার কাছে ব্যাট আছে এখন এই তিশার মুন্ডু ভাঙবে দাদা একদম আমার বাবাকে আজকে আমি রোদে বসে সাবান শ্যাম্পু করিয়েছি বুঝতে পারছো শুভ ওরে বাবারে কাদার মধ্যে ডাই ডাই গেছি গো স্ক্রু কম কারণে ওটা খোলো তো বা মাথা তেল তুলে গেছে দেখি নিজে হাপুস টাপুস দিয়ে ভাতটা খাবো তারপরে দুপুর একদম খাওয়ার সময় দেখাবো তোমাদের এখন আছে দুপুরবেলা তা তিশা আমার বুনু ওকে আমি অনেক খাবার খাই তো জানি না আজকে তিশার কি মন হয়েছে না কি হয়েছে মাথায় কিছু ডিশ মিলেছে নাকি তিশা আজকে আমার জন্য ১২ রকমের ভাজা মানে ১২ ভাজা নিয়ে এসছে এই রে তিশা ঠিক আছে আর তাই এটা এইটা দেখে এটা ভাবছে কি ও বাবা তিশা কি নিয়ে এসছি দেখিয়েছি দেখিয়েছি দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে আমাকে বাড়ি দেখো ও আমার দিদা বলছে আমার একটু ফটোই উঠো দাঁড়াও বয়স্ক মানুষ তো বোঝে তোমার ফটো উঠেছি আমার দিদা আমার নাতিন পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে আর আজকে এখন তো দুপুরবেলা আমার বাবা যে খেতে বসে গেছে আর আমার বুনু বাবাকে হাওয়া দিচ্ছে শীতের বেলা তাও হাওয়া দিচ্ছে বাবার ভাতটাকে আর দেখায় আমার মা কি রান্না করেছে আজকে ও আমার মা আজকে কি রান্না করেছে সুতো নাতা দিয়ে মানে বুঝতে পারছো আমার কি রান্না করেছে বলো কালারিং হয়ে গেছে মা আজকে তো এই ভাত দুধ দিয়ে খাওয়া যাবে না ও খাবো না তো আমরা এবার লাউর পায়েস রান্না আমি তোমাদের দেখাবো আমি কিভাবে লাউর পায়েস রান্না করি আচ্ছা পরীক্ষা কেমন আছে শেষ কবে আর শুভ জীবনও দেখে না হা করে তাকা রেছে এই যে বনার আবার জ্বর আছে মানে আমাদের বাড়ির সবাইটা একটা পেশেন্ট তো দেখ এটা দিয়ে এখন ভাত খাবো এই যে দেখো পাতাগুলো থেকে আমার মা মাছগুলো বের করে নিয়েছে এর মধ্যে আছে তেলাপিয়া মাছ আর খোকা ইলিশ মাছ
তেলাপিয়া মাছ দিয়ে আমার মেইনলি মাও পাতা সিদ্ধ খেতে ইচ্ছা করছিল, তা মা বলছে আমি তেলাপোয়া মাছ খাবো না। তাই এবার এই যে আমাদের এই যে শাকগুলো বেরিয়েছে, শাকগুলোকে তখন মাখিয়ে ঠালায় দেবে, আর এই মাছগুলো ধরে খাবো। দেখি গরম লাগছে, আমার মায়ের শাকগুলোকে এখন মাখাচ্ছে, মানে হয়েই গেছে। তাও একটু তোমাদের আমি দেখাতে চাই যে কীভাবে মা শাক দিয়ে এটা মাখাচ্ছে। তোমাদেরকে এটা দেখে কারো খেতে ইচ্ছা করছে, যদি খেতে ইচ্ছা করো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমার মা আবার যেদিন রান্না করবে তোমাদেরকে আমি ডাকবো আমাদের বাড়িতে। এখন আমরা খেতে বসে যাই। এখন আমি খেতে বসে, এই যে আমার ভাত আমি বেড়ে নিয়েছি, এই যে বেগুন ভাজা, আর আমার আজকে ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমি আজকে ভাত মাখা খাবো। কি মাখা? মাছের মাথা যে দুবার যা দেবো তাই খাবো, খাই আর খেয়ে দিয়ে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আমার পরে কথা বলবো।